হ্যালো মাই আসসালামু আলাইকুম বাংলাদেশে ম্যাম ল্যান্ডেন এখন সকালবেলা বাচ্চারা স্কুলে চলে গিয়েছে আমার হাজব্যান্ড ব্রেকফাস্টও করে নিয়েছে তো আমি বললাম যে চলো আমাদের কিছু কেনাকাটা বাকি সেগুলো করে আসি তো এখন আমার সাথে যাচ্ছে মরিসনে মরিসন আমাদের বাসা থেকে একদম কাছে দু তিন মিনিট তো মরিসন থেকে আমাদের আজকে যা যা দরকার সেগুলো নিয়ে নেব ক্রিসমাসের জন্য অনেক কিছু ওরা রেখেছে এগুলো কিন্তু একদম অরিজিনাল তাজা আমি হাত দিয়ে ধরে দেখলাম কারণ দূর থেকে মনে হচ্ছিল যে এগুলো হয়তো আর্টিফিশিয়াল বাট সামনে গিয়ে দেখলাম যে না সব কিছু একদম অরিজিনাল গাছের পাতাটা চিমটি দিয়ে কাটা যাচ্ছে অনেক সুন্দর এটা হয় কি ওরা এখনই কিনে রেখে দিবে এক দু মাসের মতো কিন্তু এটা ভালো থাকে সেভাবেই এটা বানানো হয়েছে তো আমাদের বাসায় মূলত লাগবে বাচ্চাদের ওইটা বিক্স বাচ্চাদের জন্য মিল্ক লাগবে কিছু ফ্রুট লাগবে আজকে আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু একটা ডেজার্ট টার্ট বানাবো সেই জন্য কিছু ফ্রুট নিতে এসেছি সবজি তো লাগবেই বাসায় দেখা যায় দু তিন দিন পর পরই কিছু না কিছু কিনতেই হচ্ছে কারণ আমার বাসায় সবজিটা খুব লাগে আমার হাজব্যান্ড সবজি খুব পছন্দ করে বাচ্চাদেরকেও সবজি খাওয়াবে যেমনিই হোক সব কিছু মিলিয়ে মানে সবজি অনেক রান্না করতে হয় তো মরিসনে কিন্তু সব কিছু হালাল পাওয়া যায় এখন আপনারা যারা আসেননি এখনও আসতে পারেন আর আইসল্যান্ড টেস্কো সেন্সবেরি এগুলোর মতোই হচ্ছে মরিসন আমি একটা স্টেভিয়ে নিয়ে নিলাম দেখি খেয়ে দেখি কেমন লাগে সব সময় তো চিনি ছাড়া চা খাই তো আমার কাছে মনে হলো যে একটা নিয়ে রাখি দেখি খেতে কেমন হয় মরিসনে একটা ছেলেকে দেখলাম একটা হোয়াইট বিয়ে করে ঘুরছে আর কি হোয়াইট বলতে আমরা বিদেশি বলতে যা বুঝি হয় ইউরোপিয়ান অথবা ব্রিটিশ ইংলিশও হতে পারে তো আমি যেটা খেয়াল করলাম যে বাংলাদেশি ছেলে বলেন মানে এশিয়ার যেই ছেলেরাই হোক যখন সাদা বিয়ে করে ইংলিশদের বিয়ে করে সেই বউগুলোকে ওরা খুব সম্মান করে আমি দেখেছি হাতে গোনা হয়তো বা দু তিনজন একটু ডিফারেন্ট থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে ওরা মানে খুব চিন্তায় থাকে যে ওদের বউ কোনো কিছুতে মাইন্ড করছে কি না মানে খুব সুন্দর করে কথা বলছে এবং এই ছেলেদের বাবা মা ছেলেদের ভাই বোনেরও দেখলাম যে খুব সম্মান করে বিদেশি বউ পেলে তো আমার একটা প্রশ্ন তো বাঙালি বউর সাথে আপনারা কেন এমন করেন বাঙালি বউরা তো আসে আপনাদের কাজ করে খাওয়াচ্ছে সাদা বউরা তো কাজ করেও না অত ওরা রেডিমেড কিনে এনে ব্যাগ করে তারপরে আপনাদের খাবার দিচ্ছে তো আমার কাছে মনে হয় এত সফটভাবে কথা বলেন বউদের সাথে হ্যাঁ সাদা বউ কীভাবে হ্যাপি হবে সারাক্ষণ সেই চিন্তা করেন হুম আপনাদের বাবা মা ভাই বোনেরও সাদা বউ কী খাবে সাদা বউকে কী পড়লে ভালো লাগবে সেই চিন্তা একদম অস্থির থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে বাংলাদেশ থেকে যারা বিয়ে করে নিয়ে আসছেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনারা টর্চার করছেন আমি যাদের সাথেই কথা বলছি বা যাদের বিষয়ে জানি বা আমরা শুধু আমি কেন অনেকেই জানে একই ফ্যামিলিতে এক এক রকম প্রবলেম বোর বিভিন্ন দোষ ধরছেন বাঙালি বৌদের বোর বাবার বাড়ি বিভিন্ন দোষ ধরছেন কিন্তু কেন সাদা বৌদের ক্ষেত্রে এমন হচ্ছে না কেন এটা কারণটা কি এটা কারণটা কি ওদের মাধ্যমে আপনারা পেপার পাচ্ছেন সেজন্য আবার অনেকে দেখা যাচ্ছে আপনি এখানকার সিটিজেন হয়েও সাদা বিয়ে করছেন তো সাদাদের আমার মতে তো ওদের অনেক টাকা পয়সাও নেই বাংলাদেশের বাবা মাদের যেমনটাই থাকে যে আপনি একদিন না একদিন শ্বশুরবাড়ির থেকে অনেকখানি পাচ্ছেন কিন্তু আমার না মাথায়টা আসে না কেন আপনারা সাদা বউদের এক নজরে দেখেন বাঙালি মেয়েদের আরেক নজরে দেখেন এশিয়ান মেয়েদের যদি সেভাবে সফটভাবে কথা বলে ওদের সাথে খুব ভালো ব্যবহার করে সংসার করতেন তাহলে কি সংসারটা সুন্দর হতো না অবশ্যই হতো এখন আপনারা কি সেই হোয়াইট স্কিন পছন্দ করছেন এটাও কিন্তু একটা কথা নাকি আমাদের ব্রাউন স্কিন আপনাদের কাছে ভালো লাগছে না কোনটা আমার এই প্রশ্নটা প্রায় মাথায় আসে যে ওরা সাদা বউদের এত তুলু 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 করে সংসার করে কিন্তু বাংলাদেশি বউদের সাথে কেন ওরা এমন করে এটা কিন্তু আমার একটা অনেক বড়ো প্রশ্ন আমি জানি না আপনাদের মধ্যে এই প্রশ্নটা আছে কি না বাংলাদেশি মেয়েরা হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দিচ্ছে দুপুরে রান্না করছে রাতে রান্না করছে বাচ্চাদের টেক কেয়ার করছে কিন্তু বিদেশি বৌড়াদের সাথে তো একটা ডিল থাকে যে আমি যতটুকু বেতন পাবো আমি এটা দিয়ে এটা করব তোমারটা দিয়ে তুমি করবো আমারটা দিয়ে আমি করব। কিন্তু দেখলাম ছেলেরা তাতেই খুব খুশি বউ বুড়া হয়ে যাচ্ছে কত সুন্দর বেবি সোনা লক্ষ্মী করে ডাকে ইংলিশে কিন্তু বাংলাদেশি বৌদের বাচ্চা কাচ্চা হয়ে গেল তো আপনি শেষ ছেলেরা দিকে চ্যাটিং ম্যাটিংয়ে ব্যস্ত হয়ে যায় কিন্তু কেন এটা হচ্ছে তাহলে কি আমি ওই হোয়াইট কি বলবো দায়ী হোয়াইট স্কিনটাই হচ্ছে সব কিছুর মূল যাই না আমাদের বাঙালি মেয়েও তো অনেক সুন্দর সুন্দর আছে ওদেরও দেখে অনেক রকম কষ্ট তো জানি না এর পিছনে হয়তো বা কোনো একটা কারণ আছে আয়রান লাইক মাঠা আমার হাজব্যান্ডের খুবই ফেভারেট আমি একটু ই দিয়ে দিলাম বিট লবণ মিশিয়ে দিলাম তো এটা খেয়ে তারপর রেডি হয়ে অফিসে চলে গেল আমি বিদায় দিয়ে দিলাম অনেকের প্রশ্ন থাকে আপু আপনি কি ইউজ করেন রূপচর্চার জন্য আমি কখনোই কিছু ইউজ করি না কারণ আমার স্কিন ভালো না আমি অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করার চেষ্টা করেছি কোনো কোনো কিছুতেই কোনো কিছু হয় না সব সময় দেখা যায় কিছু দিলাম আর পিম্পল চলে আসে এখন আমি চা খাবো চা খাওয়ার পর আমি মুখের জন্য কি ব্যবহার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে একটু দুধ চা খাচ্ছি আর যেই স্টিভিয়াটা কিনে নিয়ে আসছি এটা একটু ট্রাই করছি দেখি কেমন লাগে কারণ সবসময় চিনি ছাড়া খেতে খেতে মুখ কিন্তু অন্যরকম হয়ে গেছে এখন যদি একটু চিনি দিই তাহলে ভালো লাগে না তারপরে দেখে আজকে কেমন লাগে যদি ভালো না লাগে তাহলে আগের মতোই শুধু চাটা খাবো চিনি ছাড়া তো টিভি ছেড়ে দিলাম এর মধ্যে অনেকের সাথে ফোনে কথা বললাম সবসময় ছোট বোনটার খবর নিতে হয় ও কেমন আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এখন একটু ভালো আছে এখনও হসপিটালে আছে তো বিশ তারিখের পর আমি বলতে পারবো যে কবে বাসায় যাবে কবে হাঁটতে পারবে এগুলো বিশ তারিখের পরে ডক্টরের ডিসিশন নেবে তো আপনারা দোয়া করবেন তো আমি এখন নিয়ে নিচ্ছি চন্দন পাউডার আর নিয়ে নেবো মুলতানি মাটি এটা যদি একবার কেনেন অনেক দিন যায় তো আমি এটা অনেক আগেই কিনে রেখেছিলাম মাঝে মধ্যে দেই দেওয়ার চেষ্টা করি তো মুলতানি মাটি একটু দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু মধু দিয়ে দেব আর মিল্ক দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে একটু পেস্ট বানিয়ে মুখের মধ্যে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য যাদের স্কিন খুব ভালো তাদের খুব কাজ করে এই জিনিসটা কিন্তু অনেক সেন্সিটিভ স্কিন আছে আমার মতো যে কোনো কিছুতেই কাজ করে না এ হচ্ছে একটা সমস্যা পনেরো মিনিট মুখে দিয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি আসলে আমি ক্যামেরার সামনে আসি না তাই আপনাদের দেখাতে পারছি না বলে খুবই দুঃখিত তবে আমি দেখিয়ে দিলাম আপনারা যারা ব্যবহার করেন তারা তো করেনি আর যারা এখনও ব্যবহার করেনি তারা ট্রাই করবেন আশা করি আপনাদের স্কিনের জন্য এটা খুবই ভালো হবে এখন আমি আপনাদের জন্য বানাচ্ছি খুবই সুস্বাদু এবং খুবই ইউনিক একটা ডেজার্ট সেটা হচ্ছে ফ্রুট টাট আমি অল্প করে বানাচ্ছি আপনারা এই পরিমাণগুলোই ডাবল করে করে বেশি করে বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি সেজন্য এখানে এক কাপের চাইতে একটু বেশি মিল্ক নিয়ে নিলাম এখানে আমি হোল মিল্কটা নিয়েছি এখন এর সাথে ওয়ান টি স্পুন ভ্যানিলা এক্সট্রা দিয়ে দিলাম একটা বলক শুধু নিয়ে আসবো একটা বলক আসলে চুলোর জালটা আমি নিভিয়ে দেব বলক আসতে আসতে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো মুরগি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পরিমাপ চিনি এখন একটা কাটা চামচ বা হ্যান্ড উইসের মাধ্যমে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু চিনি দিয়েছি তাই দেখবেন এটা একটু ভাব চলে আসবে যখন আপনি খুব ভালোভাবে মেশাবেন মিশাতে মেশাতে একটু লিকুইড টাইপের হয়ে যাবে দুধে বলক চলে আসছে সেই বলক তোলার দুধটা এখন আমি এই বাটির মধ্যে অল্প অল্প করে দিব আর সাথে সাথে নাড়তে থাকবো নাড়তে নাড়তে পুরো দুধটার সাথে এই ডিমের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে ক্রিম বানানোর জন্য আমি এই প্রসেসে ক্রিমটা বানাচ্ছি আপনারা চাইলে দুধের সাথে কাস্টার্ড পাউডার মিশিয়েও আপনারা এই ক্রিমটা কিন্তু বানিয়ে নিতে পারবেন দুধ আর ডিমের মিশ্রণটা মেশানো হয়ে গেল এখন আমি সবটুকু মিশ্রণ চুলোর উপরে দিয়ে জাল দিয়ে এটাকে ঘন করে নেব এই সময়টায় চুলোর জালটা কিন্তু কমানো থাকবে কারণ বলক আসার সাথে সাথে এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে সেজন্য জন্য তো নাড়াচাড়ার মধ্যেই কিন্তু এই সময়টা রাখতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে ঘন হয়ে আসছে ঠিক তখনই চুলোর জালটা সাথে সাথে নিভিয়ে দিতে হবে বেশি ঘন হয়ে গেলে কিন্তু ক্রিমটা শক্ত শক্ত হয়ে যাবে এই সময়টাই আমি নামিয়ে নেব আমি একটা বাটিতে ওয়ান টেবিল স্পুন পরিমাণ বাটার নিয়ে নিলাম এখানে আমি আনসল্টেড বাটারটা নিয়েছি তো এখন এর সাথে আমি ক্রিমটা একটু ছেঁকে দিচ্ছি কারণ অনেক লামস থাকে তো এভাবে যদি একটু ছেঁকে নেন তাহলে কিন্তু ক্রিমটা দেখবেন খুব স্মুথ হবে ক্রিমটা রেডি হয়ে গেল এখন আমি খুব ভালোভাবে একটু বাটারের সাথে মিশিয়ে সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এখন ক্লিন ফ্রিম দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং এটাকে ঠিক এভাবে ক্রিমের সাথে লাগিয়ে দেবেন তাহলে এই ক্রিমটার মধ্যে ওপরে আর একটা সর পড়তে পারবে না ঠিক এভাবে বাতাস যেন না যায় এভাবে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ক্রিমটা রেডি হয়ে গেল এখন যে টাট থাকে সেটা বানিয়ে নিচ্ছি একটু বিস্কিট টাইপের হবে তো আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাপ বাটার এখানে আনসাউন্টার বাটারটা নিয়েছে এবং রুম টেম্পারেচার বাটারটা থাকতে হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাপ ভ্যানিলা এখন এর সাথে আমি দিয়ে দেব হাফ কাপের চাইতে কম আইসিং সুগার আপনার এখানে চিনিটাও দিয়ে দিতে পারবেন তবে বেশিক্ষণ বিট করতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে সেজন্য তো আইসিং সুগারটা দিলে খুব বেশিক্ষণ বিট করার দরকার হয় না তো এখন আমি একটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আমার বিট করা কিন্তু হয়ে গেল এখন এর সাথে আমি দিয়ে দিব একটা ডিম ডিম দেওয়ার পর আবার দু তিন সেকেন্ড বিট করে নেব তারপর এর সাথে আমি দিয়ে দেব চিমটি পরিমাণ লবণ আমি যখনই কোনো মিষ্টি খাবার বানাই আমি একটু লবণ দিই আমার কাছে ভালো লাগে লবণটা হচ্ছে পুরোপুরি অপশনাল যদি আপনাদের পছন্দ না হয় না দিলেও হবে আমি দু কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে অল্প অল্প করে দিব আর বিট করব আমি দু তিনবারে ময়দাটা দিয়ে দিব আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এখন আমি বিট করে নিচ্ছি একসাথে ময়দাটা দিলে সমস্যা হয় কি যখন বিট করবেন তখন দেখবেন একদম পাউডারের মতো চারিদিক ছড়িয়ে যাচ্ছে আর অল্প অল্প করে দিলে খুব সুন্দর মিশে যায় এবং আমার কাছে ভালো লাগে অল্প অল্প করে দু তিনবারে দিলেই মনে হয় জিনিসটা ভালো হয় মিক্সচারটাও সুন্দর হয় সব কিছু বিট করা হয়ে গেল এই মিশ্রণটা কিন্তু নরম হবে নরম হলে ভয় পাওয়ার কিছু নেই এটা আবার শক্ত হয়ে যাবে তাই এই অবস্থাতেই আমি কি করব একটা ক্লিন ফ্লেমের মধ্যে রেখে ঠিক এভাবে চারিদিকটা কভার করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দু ঘন্টার জন্য দু ঘন্টা যদি আপনারা এটা রাখেন তাহলে এটা খুব সুন্দর সেট হয় রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে আর এই দু ঘন্টার মধ্যে আমি এখন আমার বাসার অনেক কাজ আছে সেগুলো করে নিচ্ছি বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে বাচ্চাদের আনতে যেতে হবে তো কিচেনে অনেক কাজ ছিল সেই থালা বাসন এগুলো ধুয়ে নিচ্ছি আজকে আমার রান্না বান্না আছে তাই আজকে আমার রান্নাও করে নিতে হবে বাচ্চাদের স্কুল থেকে আনবো তিনটা বাজে তো তিনটা বাজার পাঁচ মিনিট আগে আমি বাসা থেকে বের হয়ে যাই এখনও হাতে অনেক সময় আছে তাই ভাবলাম যে আজকে সব কাজ এখনই করে নিই ওরা স্কুল থেকে আসলে তখন আর বেশি হাতে কাজ থাকবে না তখন বাচ্চাদের পড়তে বসাবো নিজের জন্য একটু সময় দিব এরই মধ্যে আমার এক ভাবি ফোন দিয়েছিল ওনার সাথেও গল্প করলাম গল্প করতে করতে কিছুটা সবজি কেটে নিলাম কারণ আজকে সবজি রান্না করতে হবে সবজিটা আমার একদিন পর পরই রান্না করতে হয় তারপর আজকে চিকেন রান্না করব। আর একটা ভত্তা বানাবো আর ডাল আমার আগে রান্না আছে যদিও আমার মুরগির গিলাকলিজার তরকারি এখনও শেষ হয়নি তারপরও এক তরকারি আমার হাজব্যান্ড এক থেকে দু দিনের বেশি খেতে চায় না সেজন্য নতুন করে রান্না করতে হয় তো সবজিটা কাটা হয়ে গেছে এখন মুরগির গোস্তটা রেডি করে নিচ্ছি খুব সুস্বাদু করে মুরগির গোস্ত কিভাবে রান্না করবেন সেটা আমার আরেকটা চ্যানেল মুরনির রান্নাবান্নাতে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো যদি মনে হয় যে আপনারা কেউ শিখতে চাচ্ছেন তাহলে দেখে নিতে পারেন এখন আমি মুরগির বস্তুটা রান্না করছি তারপর সবজিটা রান্না করব। তারপর আরেকটা পাতিলে আমি কিন্তু মিষ্টি কুমড়ার চোলকা যে থাকে সেটা সিদ্ধ করে নিয়েছি এখন সেটা ভত্তা করে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে রসুন দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি আর একটু তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে মিষ্টি কুমড়া সিদ্ধ করা চলকাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো তারপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করে ভত্তাটা বানিয়ে নেব বেশিরভাগ ভত্তা বানানোর কৌশল কিন্তু ঠিক এভাবেই তো এভাবেই আপনারা যে কোনো সুটকি ভত্তা বলেন যে কোনো সিম ভত্তা বরবটি ভত্তা যেগুলো মানে পাটায় পিষে করতে হয় যে ভত্তাগুলো ঠিক এভাবেই এই প্রসেসে করে নিতে পারবেন হয়ে গেল ভত্তাটা এখন আমি সবজিটাও রান্না করে নিচ্ছি এরই মধ্যে নামাজ আছে এরই মধ্যে ঘর বাড়ি গোছানোর কাজ থাকে অনেক কাজ থাকে সব কাজ আসলে দেখানো যায় না যে কিছুটা অংশ ভিডিও করি আর বাকি কাজগুলো আমি করে নিই কারণ হচ্ছে গিয়ে সব কিছু যদি দেখাই তাহলে কাজ একটু স্লো হয়ে যায় আর কি তো আমি আমার মেয়ের জন্য পাস্তা চুলাই সেদ্ধ করতে দিয়েছি ওই স্কুল থেকে এসে পাস্তা খাবে কারণ প্রত্যেক দিন ভাত বা নুডলস এগুলো খেতে চায় না আদ্রি তা পাস্তা খুব পছন্দ করে তাই পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আয়াজ এসে ভাত খাবে আদিয়ানের খাবার আবার অন্যটা আদিয়ান যেটা বলবে সেটাই দেব এক একজনের এক এক রকম তো সবজিতে আমি একটা পেঁয়াজ এবং রসুন এবং সাথে কালো জিরে দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম তো সবজিটা আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করব সবজিটা একটু ড্রাই করে ফেলতে হবে আমার হাজব্যান্ড একটু ড্রাই ড্রাই সবজি পছন্দ করে আমার যেমন এই টাইপের সবজি খুব ভালো লাগে একটু ঝোল থাকবে ওর কাছে একদম ড্রাই করে ফেলতে হবে ভাজির মতো ও ওইটা হচ্ছে ওর কাছে পছন্দ তো ও যেহেতু খাওয়া পছন্দ করে তাই ও যেভাবে লাইক করে ঠিক সেভাবেই রান্না করাটা চেষ্টা করি এখন আদ্রিতার জন্য আমি পাস্তা রান্না করছি আমি পেঁয়াজ প্রথমে ভেজে নিয়েছিলাম সাথে চিংড়ি মাছ দিয়েছি আমি ফ্রোজেন ভেজিটেবল ছিল সেটা কিছুটা দিয়ে দিলাম আর যখন দেখলেন ক্রিমটা বানাচ্ছিলাম তখন কিন্তু শুধু কুসুমটা ব্যবহার করেছি এবং সাদা অংশটা ছিল দুটো ডিমে সেই দুটো ডিমে সাদা অংশ পাস্তার মধ্যে দিয়ে দিলাম এখন পাস্তাটা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা দিয়ে দিলাম আদ্রিতা পাস্তার মধ্যে শুকনো মরিচ লাইক করে তো শুকনো মরিচ দু তিনটা কেটে দিয়ে দিব। আর এটা হচ্ছে পাস্তা ক্রিম এখান থেকে দিয়ে দিলাম এটা বেক করার জন্য ব্যবহার করে কিন্তু আমার বাচ্চারা ওভাবে লাইক করে না তাই এভাবেই আমি আদ্রিতাকে দেওয়ার চেষ্টা করি এই তো লবণ চেখে নেব তারপর কিছুক্ষণ জল দেওয়ার পর রেডি হয়ে যাবে পাস্তা এবং আদ্রিতা এভাবে রান্না করলে বেশি পছন্দ করে আমি অনেকভাবেই ওকে রান্না করে দিয়েছি তবে এইভাবেই নাকি ওর ভালো লাগে তাই আমি এইভাবেই ওকে রান্না করে দেওয়ার চেষ্টা করি পাস্তাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে লবণ চেখে নিয়েছি সব ঠিক আছে এখন আমি আমি যে নর্মাল ফ্রিজে টাটের জন্য ময়দার মিশ্রণটা রেখেছি সেটা নামিয়ে নিচ্ছি এর আগে আমি ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিচ্ছি আমি এখন টাটগুলো বানাবো তো এজন্য যে ময়দার মিশ্রণটা নামিয়ে নিলাম দেখেন এখন কিন্তু এটা শক্ত হয়ে গেছে প্রথমে একদম তুলতুলা ছিল মনে হচ্ছিল যে আরও বোধহয় ময়দা দিলে ভালো হতো বা কিছু কিন্তু তা না এটা ফ্রিজে রাখার পর যেহেতু বাটার আছে সাথে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় এখন আমি এই মিশ্রণটাকে কেটে দেখাচ্ছি দেখেন ভেতরটা কেমন হয়েছে ভেতরটা কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে জাস্ট দু তিন মিনিট একটু মথে নেব খুব বেশিক্ষণ কিন্তু মথা যাবে না খুব বেশিক্ষণ মতলে হবে কি এটা নরম হয়ে যাবে সে আগের মতো তাই দু তিন মিনিট জাস্ট আমরা এভাবে আলতোভাবে একটু মথে নেব তাহলে আমার কাছে মনে হয় যে রুটিটা যখন বেলবো একটু স্মুথ হবে তো মথা হয়ে গেল এখন আমি একটু ময়দা ছিটিয়ে তারপর একটা রুটি বানাচ্ছি আর রুটিটার অতটুকু মোটা করবো আমরা যে পরোটা বানাই মনে করেন দুটো পরোটা একসাথে করলে যতটুকু মোটা হয় ঠিক অতটুকু মোটা করে নিতে হবে এখন আমি কুকি কাটার দিয়ে কেটে নেব এবং এই রেসিপিটার জন্য এই কুকি কাটারটা লাগবে এই কুকি কাটারটা দিলেই আপনার সেই ফুলের মতো টাটগুলো হবে এবং দেখতে ভালো লাগবে যতগুলো হয় অতগুলো কেটে নেওয়ার পর আবার রুটির মতো বেলে তারপর আমি আবার কেটে নেব তো এখন এগুলো কিভাবে আমি সেট করব সেটাই দেখাচ্ছি আমার লাগছে কাপ কেক মল্ট এখানে আমি ছোটো সাইজের কাপ কেকের মল্টগুলো নিয়েছি এগুলো দিয়ে এটা সেট করতে হবে এবং দুটো দুটো করে নিতে হবে দুটো করে নিলে হয় কি একটু ভালো হয় তো ঠিক এভাবে আপনারা বেকিং ট্রের মধ্যে বসিয়ে দেবেন এবং এটা কিন্তু বড় হয়ে যাবে যখন বেক হবে তখন এই কি বলে বিস্কিটটা সাইজে কিন্তু অনেক বড় হয়ে যাবে তো চিন্তার কিছুই নেই ঠিক এভাবে আমি সবগুলো সেট করে দিচ্ছি আর এভাবে সেট করলে কি হবে সেই পাতা পাতা ডিজাইনটা কিন্তু চলে আসবে কাপকেকের কেকের মল্ডের মধ্যে দেখেন কাটা 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 যে ডিজাইনটা সেটা কিন্তু এই কুকিটার মধ্যে চলে আসবে তো এখন ঠিক এভাবে আমি সবগুলো সেট করে আমি ওভেনটা যে প্রিহিট করে নিয়েছি সেই প্রিহিট ওভেনের মধ্যে দিয়ে দেব ওভেন আমি বিশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি এখন টুথপিক দিয়ে আমি এভাবে একটু ছেদ্র ছেদ্র করে দিচ্ছি তা না হলে ফুলে ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে আর যদি এভাবে টুথপিক দিয়ে একটু ছেদ্র করে দেন তাহলে এটা ঠিক একই রকম থাকবে সবগুলো ঠিক এভাবে ছেদ্র করে দিয়ে আমি ওভেনে দিয়ে দিব ওভেনে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডিগ্রিতে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পর দেখে নিচ্ছি দেখেন কেমন হয়েছে প্রথম কিন্তু মনে হবে এগুলো একটু সফট কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম বিস্কিটের মতো কুরমুরা টাইপের হবে তো এখন আমি এগুলো সব নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এবং একটু ঠান্ডা করার পর তারপর এই কাপকেকের মল্টগুলো বের করবেন তা না হলে কিন্তু এই কুকিগুলো তো ওই সময়টা একটু সফট থাকে ভেঙে যাবে তো আমি একটা খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখেন ভেতরটা একদম ফুলের মতো হয়েছে তো এভাবে আমি সবগুলো এখন খুলে নেব। তারপর এটাকে কিভাবে ডেকোরেশন করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি ক্রিমটা নর্মাল ফেস থেকে নামিয়ে নিলাম এখন আমি ক্রিমটা দিয়ে সাজিয়ে নেব পেপিং ব্যাগের মধ্যেও নিতে পারেন আর আমার কাছে মনে হয় আমি টি স্পুন দিয়ে দিলে আমার কাছে সহজ মনে হয় তো আমি স্পুন দিয়ে যতগুলো ডেকোরেশন করবো ঠিক অতগুলোর মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি আদিয়ান এসে এর মধ্যে একটা টাট কুকি নিয়ে গেছে সে খুবই খুশি যে মাম্মি তুমি বেস্ট কুক আমি তোমার মতো কুক কখনও দেখি নাই মানে ও এত সুন্দর সুন্দর কথা বলবে যে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর কথা কিভাবে বলে তো আমি এখন একটু সাজিয়ে নিচ্ছি আমি এখানে দুই রকমের বেরি ফ্রুট নিয়েছি আপনাদের নিজের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন বাংলাদেশে যারা আছেন তারা আঙ্গুর কালো কালো আঙ্গুর দিয়ে সাজিয়ে নিতে পারেন সাথে স্ট্রবেরিটা একটু দিয়ে দিতে পারেন একটু গ্রিন কালার টাইপের কোনো ফ্রুট থাকলে সেটা একটু সাজিয়ে নিতে পারেন আমি এখন এর মধ্যে একটু কেউই কেটে দিয়ে দিচ্ছি তাহলে দেখতে একটু ভালো লাগলো যে কোনো অনুষ্ঠানে ঠিক এভাবে কিন্তু আপনারা ফ্রুট ক্রিম ট্যাটটা বানিয়ে নিতে পারেন এই তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফিজ